ব্যক্তিগত খণ্ডক বাগান গতাবলৈ সাজু সরকার। দশখনকৈ বাগান ব্যক্তিগত খণ্ড গতাব সরকারে। বিক্রি হব নেকি ভারত সরকারের অধীনস্থ এন্ডুয়েল কোম্পানির দশখনকৈ চাহ বাগিচা? মুখ্য সচিবর এখন পত্রয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। 24 আগস্ট তারিখে রাজ্যের মুখ্য সচিবর দ্বারা প্রেরণ করা এই পত্রত স্পষ্টক উল্লেখ আছে সরকারি বাগান কেখনের দুরবস্থার কথা। বাগান কেখন বৃহৎ লোকসানের সম্মুখীন হয়েছে 2023-24 বর্ষত। সরকারের যেন এতিয়া সরকারি সম্পত্তির প্রতি চরম অনীহা। কেবল ব্যক্তিগত খণ্ডলৈ হস্তান্তর করে সরকারি সামগ্রী। খবর অনুসরি টিংখং, খোয়াং, রাজগড়, দেশাম, হলৌগুড়ি আদি চাহ বাগিচা বিক্রির যুঁজা সরকারের। বিগত 2 বছর বাগান কেখনে প্রায় 99.72 কোটি টাকার লোকসানের সম্মুখীন হয়েছে। কি হব চাহ বাগিচাত কর্মরত শ্রমিকর? চরুত জুই নজরা অবস্থা দশখনক বাগিচার শ্রমিকর। প্রায় 8,000 কর্মচারী আছে বাগান কেখনত। 2023 বর্ষের অনিয়মিয়া শ্রমিকর প্রাপ্য 3টা দরমা হলে 1টা দরমা পায়, 2টা রেশন হলে 1টা রেশন পায়। তেনেকারপরা ইত্যাদি করে খড়ির পয়সা লৈকে আজিলৈকে চাহ শ্রমিকসকলে আজি 2024 বর্ষত আজিলৈকে সেই যা প্রাপ্য সময়মতে পোৱা নাই। এই পর্যন্ত যিখিনি চাহ অসমৰ 10খন চাহ বাগিচা আছে, সেই 10খন চাহ বাগিচার অন্তর্গত থকা বিধায়ক বা মন্ত্রী সকলে চাহ শ্রমিকের ওসর গই কোনো খবর নললে। বিগত 2 বছরে পোৱা নাই বেতন। এন্ডুয়েলর এখন 10খন বাগিচা যে বিক্রি হব, আমি এইটো অন্তরত আঘাত পাইছো। কারণ এই ইলেকশন সময় এটা আহিলে এইখিনি কথা শুনবলে আমি পাও। চাহ বাগিচা, এই চাহ বাগিচা সমূহ আজি লাহে লাহে বিক্রি করিব ধরেছে। আমি মানুষখিনি থাকিম কত, কেনেকে জিয়াই থাকিম? 2টা দরমা নাই পোৱা, রেশন সবই পাই আছো। মুঠর উপর এতিয়া এটার পাছত আনটো সরকারি প্রতিষ্ঠান ব্যক্তিগত খণ্ডক অর্পণ করে কৈছে বিজেপি সরকারে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।